সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তাদের বিক্ষোভে পরোক্ষভাবে যুক্ত হয়ে করেন প্রতিবাদ ও মিছিল, যার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কারাবাস ভোগ করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় রেমিটেন্স পাঠানো, বাংলাদেশি গ্রাহক শূন্য হয়ে পড়ে কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জ হাউসগুলো। তবে সরকার পতনের পর থেকে বৈধ পথে আবারও রেমিটেন্স পাঠানো শুরু করে প্রবাসীরা। দেশ পুনর্গঠনে কষ্টার্জিত টাকা পাঠিয়ে অগ্রণী ভূমিকা রাখতে চান রেমিটেন্স যোদ্ধারা। আমরা যদি বৈধভাবে টাকা পাঠাই, পরিবার নিশ্চিত থাকলো এবং দেশেরও উপকৃত হলো। আমরা সবাই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে এটা সরকার এবং দেশের জন্য উপকারে আসবে। অবৈধ পথে টাকা পাঠালে রিস্ক থাকে, আমরা প্রতারিত হতে পারি, সেই জন্যই আমরা সকলেই বৈধ পথে টাকা পাঠাবো এবং আমরা আমাদের দেশকে ভালো রাখবো এবং নিজেও ভালো থাকবো। বর্তমানে কুয়েতের এক দিনারের বিপরীতে বাংলাদেশি টাকায় পাওয়া যাচ্ছে 392 টাকা। বাংলাদেশে ডলারের সঙ্গে মিল রেখে কুয়েতি দিনারের মূল্য নির্ধারণ করলে দিনারের বিপরীতে বেশি টাকা পাবেন বলছেন এক্সচেঞ্জ হাউসের কর্মকর্তারা। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।